হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে অফেনবুর্গ সিটিটা নিয়ে। আত্মিক অফেনবুর্গ হোকশুলেতে চান্স পাওয়ার কারণে আমাদের অফেনবুর্গ সিটিটা একটু দেখার সুযোগ হয়েছিল। অনেক সুন্দর একটা শহর, ছোটোখাটো সিমসাম, এবং গেলে মনে হয় কোনো একটা পুরান শহরে ঢুকে পড়েছি। আমরা হচ্ছে বানফ থেকে নেমেই ট্যাক্সি নিতে হয়েছিল, কারণ বানফ থেকে আতিকের ডরমেটরি অবধি যাওয়ার যে দূরত্ব সেটা বেশ ছিল। যেহেতু তখনও আমরা বাসের সিস্টেমটা জানি না, কারণ ওখানে VVS অ্যাপসটা কার্যকর না, ওখানে আরেক রকমের কোনো একটা অ্যাপস তারা ইউজ করে। তো যার কারণে আমরা হচ্ছে হ্যাসেল এড়াতে ট্যাক্সিতে করেই গিয়েছিলাম, এবং মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছিল। যদিও আমি পুরোটা সময় ভিডিও করিনি, কিছুটা ভিডিও করেছিলাম, ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু পরে মনে হলো একটু শেয়ার করি, এত সুন্দর একটা সিটি। এবং আমার কাছে সিটিটা দেখে খুবই সিমসাম, চুপচাপ, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছিল, মানুষজন খুব কম লেগেছে। এবং গুগলে সার্চ করে যেটা জানলাম যে সেখানে মাত্র 60,000 মানুষ বসবাস করে। তো যাই হোক, এই তো ছিল অফেনবুর্গের একটা ছোট্ট ঝলক। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, কোনো কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।